ভূমিহীন মুক্ত হচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা। এই নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ এবং নরসিংদীতে রয়েছেন আরেক সহকর্মী সঞ্জিত সাহা। আমরা শুরুতেই মুন্সিগঞ্জে শুভ ঘোষের কাছ থেকে ঘুরে আসতে চাই। শুভ, ফারুক, একেবারে দিন বদলের হাওয়া বইছে মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের প্রায় প্রতিটি ঘরে ঘরে। আমরা মুন্সিগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় যেসব আশ্রয়ণ প্রকল্প রয়েছে সেগুলোতে কিন্তু আমরা ঘুরে দেখেছি, এবং আগামীকাল 22 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা কিন্তু শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এখন পর্যন্ত কিন্তু প্রায় 905টি গৃহহীন পরিবার কিন্তু তারা 2% জমির উপর ছোট্ট একটি ঘর পেয়েছে, এবং আগামীকালকে যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন তারপরে কিন্তু আরও 212টি ঘর কিন্তু এখন হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। তো সব মিলিয়ে 1117টি ঘর কিন্তু এই জেলায় পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। এছাড়াও আরও ঘর কিন্তু এখনও যে প্রস্তুতি ঘর নির্মাণের সেটি কিন্তু চলছে। তবে এইসব আশ্রয়ণ প্রকল্প ঘুরে আমরা যেটি দেখেছি, দীর্ঘদিন আগে যারা দিন এনে দিন খেত, ভিক্ষাবৃত্তি করত, কিংবা সমাজের একেবারে অসহায় হতদরিদ্র যেসব মানুষ ছিল তারা কিন্তু এখন স্বাবলম্বী হতে শুরু করেছে। প্রায় প্রতিটি ঘরে ঘরেই কিন্তু আমরা দেখেছি যে একটি যে পরিবর্তন, সে পরিবর্তনটি কিন্তু আসছে। কিংবা আগে যারা ভাড়া বাসায় থাকতেন তারা কিন্তু এখন দেখছি যে বাসা ভাড়া না লাগার কারণে এই মুজিববর্ষে ঘর পাওয়ার পরে সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু পুরো জেলায় একটি আমূল পরিবর্তন এসেছে এই উপকারভোগীদের মাঝে, এবং তারা কিন্তু অনেকটা আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ফারুক এই সব ঘর পেয়ে। তো মুন্সিগঞ্জে এই যে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে এটি জেলা প্রশাসনের একটি বড় সাফল্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে কিন্তু আসলে স্থানীয় প্রশাসন মনে করছে। তো এই ছিল ফারুক এই মুন্সিগঞ্জে যে আশ্রয়ণ প্রকল্পের যে ঘর শতভাগ গৃহহীন মুক্ত হতে যাচ্ছে তার এখনকার মতো। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই নরসিংদীর সহকর্মী সঞ্জিত সাহার কাছে। সঞ্জিত, ফারুক, একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না সরকারের এমন স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর 6টি উপজেলা রয়েছে, সেই 6টি উপজেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ভূমিহীন মানুষদের মধ্যে কিন্তু বাসস্থান জমিসহ বাসস্থানের চাবি হস্তান্তর করা হবে আগামীকাল 22 মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং তাদেরকে চাবি হস্তান্তর করবেন, এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস কনফারেন্স হয়েছে, এবং সেখানে নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান জানিয়েছে যে নরসিংদীর এই পর্যন্ত তৃতীয় ধাপ পর্যন্ত, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি ধাপে প্রায় 702 জন গৃহহীন এবং ভূমিহীন মানুষের মধ্যে কিন্তু 2% জমি সহ বসতঘর আশ্রয়ণ প্রকল্পের অধীনে হস্তান্তর করা হয়েছে, এবং চতুর্থ ধাপে আগামীকাল আরও 459 জন গৃহহীন এবং ভূমিহীন মানুষের মধ্যে কিন্তু এই বসতঘরের চাবি হস্তান্তর করা হবে এবং তাদেরকে দলিলও প্রদান করা হবে। এখানে জেলা প্রশাসক আরও যেটি জানিয়েছে যে নরসিংদীতে খাস জমি স্বল্পতা থাকার কারণে কিন্তু প্রায় 11 একর জমি 11 কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ করে কিন্তু এই ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের চাহিদা পূরণের জন্য কিন্তু তা এই সরকার এই বসতঘর নির্মাণ করা হয়েছে। এবং তিনি আরও জানিয়েছে শুধু বসতঘরই নয়, এই ভূমিহীন মানুষদেরকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই ছিল নরসিংদীর আশ্রয়ণ প্রকল্পের এবং সর্বশেষ অবস্থা। সঞ্জিত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এআর জুয়েল, আমরা এই মুহূর্তে যাচ্ছি তার কাছে। জুয়েল, ফারুক, আপনি জানেন সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চল, প্রতি বছরই এবার বন্যায় কিংবা দুর্যোগে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, এবং এই এলাকার মানুষগুলো কিন্তু সংগ্রামী মানুষ অনেকেই, এবং গরিব এবং ভূমিহীন মানুষের সংখ্যা অনেক বেশি, যার কারণে কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 5000-এরও বেশি ঘর প্রদান করেছেন এই পুরো জেলায়, এবং চতুর্থ দফায় আজকেও কিন্তু প্রায় 112টিরও বেশি ঘর হস্তান্তর করবেন। এবং সবচেয়ে বিষয় হলো সুনামগঞ্জের যে বিষ্ণুপুর উপজেলা, একটি প্রত্যন্ত উপজেলা, সেই উপজেলায় কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল 22 মার্চ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে গ্রহণ ঘোষণা করবে। এই সুনামগঞ্জ প্রথম জেলা হিসেবে এই জেলায় ইতিমধ্যে 731টিরও বেশি গড় যারা ভূমিহীন এবং গৃহহীন আছেন তালিকা করে তাদেরকে কিন্তু গড় হস্তান্তর করা হয়েছে, এবং এরই ফলে কিন্তু সুনামগঞ্জ বিষ্ণুপুর যে একটি প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আর কোনো গৃহহীন কিংবা ভূমিহীন মানুষের সংখ্যা নেই বলে জানিয়েছেন প্রশাসন, এবং তারা ইতিমধ্যে সেই সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। কাল সেটি ঘোষণা করা হবে সুনামগঞ্জের বিষ্ণুপুর পর্যায়ক্রমে। কিন্তু সুনামগঞ্জের যে 12টি উপজেলা সেই সবগুলো উপজেলায় কিন্তু ব্যাপক পরিমাণে গড় বরাদ্দ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু হাওরের যে মানুষের যে জীবনমানের অনেকটা পরিবর্তন হয়েছে। তারা বলছেন যে এই মানুষগুলো আসলে সংগ্রাম করে দিন এনে দিন খেয়ে বসবাস করতেন, সেই মানুষের একটি পাকা গড় আসলে তাদেরকে একটি আমূল পরিবর্তন এনে দিয়েছে, এবং হাওর অঞ্চলে এই সুবাতাস বইতে শুরু করেছে। কালকে সেই বিষ্ণুপুর উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে কিন্তু একটি উপজেলাকে পরিবর্তন করা হবে, এবং স্থানীয়রা আসলে সেই উচ্ছ্বাস এবং উৎসব নিয়ে অপেক্ষা করছে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণার জন্য। ফারুক জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওড়িশা আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ, নরসিংদী এবং সুনামগঞ্জ থেকে সহকর্মী।